তরমুজ তো খাচ্ছেন, তরমুজের খসাও যে খাওয়া যায় জানেন? যখনই তরমুজের খসা খাওয়ার ব্যাপারে আমাদের মনে প্রশ্ন জাগে, তখনই মনে হয় এটা খাওয়া কি নিরাপদ। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। অনেক গবেষণায় জানা গিয়েছে স্বাস্থ্য উপকারিতা পেতে তরমুজের খসা স্যালাড এবং জুস বানিয়ে খাওয়া যেতে পারে। দিন দিন উষ্ণ হয়ে উঠেছে পৃথিবী, গরম শুরু হতে না হতেই সূর্যের তাপ যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিদিন। রোদে বাইরে বেরোলে তৃষ্ণায় যেন প্রাণটা বেরিয়ে যায়, এই সময় প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। তবে শুধু তৃষ্ণা মেটাতেই নয়, এটি দেহে প্রচুর পরিমাণ খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি সরবরাহ করে। এছাড়া তরমুজ অনেক উপায়ে আমাদের ওজন বৃদ্ধি এবং শরীরের বিষাক্ত পদার্থ প্রতিশোধনেও সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক তরমুজের খসা খাওয়ার উপকারিতা। বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে তরমুজের খসায় রয়েছে অনেক পুষ্টি। এতে রয়েছে জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি এবং সি। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। কোনো কাজের আগে শক্তি বৃদ্ধিতে তরমুজের খসা খাওয়া ভালো। বলা হয়ে থাকে লাইকোপেন জরায়ু অন্ননালী, কোলন এবং অগ্নাশয়ের মতো ক্যান্সার প্রতিরোধ করে থাকে তরমুজের খসা। ফাইবার সমৃদ্ধ তরমুজের খসা হজমে সাহায্য করে, এটি শরীরের অতিরিক্ত জল নিষ্কাশনে সহায়তা করে। তরমুজের খসা খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা এটা খেয়ে দেখতে পারেন। তরমুজের খসা কিছু মূত্রনালীর সংক্রমণ দূর করে থাকে, এটা কিডনির জন্য খুবই উপকারী। তরমুজের খসায় রয়েছে সিট্রুলিন, এটি ঔষধে ব্যবহার করা হয়। তরমুজের খসা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, তরমুজের খসা খান আর সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।